বাংলাদেশকে নিয়ে কোন ভয়ঙ্কর খেলায় মত্ত যুক্তরাষ্ট্র? ভারতের কথা বিমালুম ভুলে গেল? হাসিনাকে সরানোই কি টার্গেট ছিল? ইউনুস যোগেই বন্ধুত্ব কেমন গাঢ় হচ্ছে দেখুন। পাওনা ঘন্টায় হিসেব চোকানোর ক্ষমতা রাখে নয়াদিল্লি, সময় এবার কথা বলবে। বাংলাদেশে চীন প্রীতির কথা মনে থাকলে যুক্তরাষ্ট্র আর যাই হোক আগুন নিয়ে খেলত না। যে ভারত বিরোধী স্লোগানে মুখরিত সো কল্ড নতুন বাংলাদেশ, সেই ভারত যুক্তরাষ্ট্র নাকি পরম বন্ধু। যদি সমীকরণ তেমনই হয় তাহলে ভারতকে হাতছাড়া করার আগে যুক্তরাষ্ট্র পুরোটা একবারের জন্যও তলিয়ে ভাবত, অন্তত নিজেদের বিপদের কথাও আঁচ করে। অথচ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনা দেশছাড়া হওয়া, ভারতে আশ্রয় নেওয়া, এসবের পর বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনুসের বসা। এত কিছুর পরেও নোবেলজয়ী ইউনুসের নামে যেন দুধক জল বেশিই খাচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকা সাফ জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতির উপর তারা নজর রাখছে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করে সেটাও তারা পর্যবেক্ষণ করবে। তারা এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের দাবি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভবিষ্যৎ উন্নত হোক। যদিও সেসব কতটা ঘটবে বাংলাদেশের বুকে তা নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বর্তমান পরিস্থিতিতে, কিন্তু আমেরিকা নিজেদের স্বার্থতা ভুলে গেল। জেনারেলি দেখা গেছে বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে নিজেদের স্বার্থে ওই অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে বুঝে শুনে ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভিন্ন কারণে সময়ে অসময়ে হাসিনা সরকারকে যে চাপে ফেলার কৌশলও করেছে যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়। কিন্তু কোথাও একটা গিয়ে ভারতের জন্য বাংলাদেশের দিকে হাত বাড়ানোর সুযোগ করে উঠতে পারেনি বিশেষভাবে আমেরিকা। কিন্তু এবারের পরিস্থিতি কিন্তু একদম অন্য। ভারত বাংলাদেশের মাঝে দূরত্ব বাড়ছে। ভারত বন্ধু হাসিনা টিকতে পারেননি বাংলাদেশে, ভারতের আশ্রয়েই বরং রয়েছেন। তাহলে কি এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে এবার যুক্তরাষ্ট্র? হাসিনার সঙ্গে আমেরিকার আদায় কাঁচকলায় সম্পর্কের শোধ তুলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে এটা হলেও হতে পারে, কারণ মনে করে দেখুন নোবেলজয়ী ইউনুসকে কেমনভাবে সবসময় সমর্থন জানিয়েছে আমেরিকা। মনে আছে ওই অর্থনীতিবিদ সহ চারজনকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু জামিন পেয়ে যাওয়ায় তাদের হাজতবাস হয়নি। তবে ইউনুসের কারাদণ্ডের নির্দেশের পর তৎকালীন হাসিনা সরকারের তীব্র বিরোধিতা করেছিল আমেরিকা। আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার আহ্বান জানিয়েছিল তারা। এমনকি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বহুবার অভিযোগ জানিয়েছিলেন যে তাকে গদিচ্যুত করতে চায় আমেরিকা। হ্যাঁ, খুদ হাসিনা বলেছিলেন সেই কথা। তাহলে কি চীন পাকিস্তানের মতোই আমেরিকাও কনস্পিরেসি করেছে? বাংলাদেশের হাসিনা সরকারকে ফেলতে আমেরিকা সত্যিই কাটখড় পুড়িয়েছে? তাহলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা, তার মোকাবিলা, ইন্দো প্যাসিফিক নিয়ে ইনসিকিউরিটি, আর এসবের কারণে যে ভারতকে কাছে দরকার সেসব? বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের মোহে পড়ে আমেরিকা এইভাবে গ্রিপে নেওয়ার চেষ্টা করছে? শেখ ইউনুস তাহলে হাতিয়ার? কিন্তু সূত্র মারফত এই কয়েকদিনে যেমনটা শোনা গেছে কোটা সংস্কার আন্দোলনের ফান্ডিং হয়েছে চীন থেকে, তাহলে সেই চীনের প্রতি আনুগত্য বাংলাদেশের কমবে কি? বরং তো বাড়ার কথা। সেক্ষেত্রে একটা সময় পরে আদেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের দিকে ঝোঁকার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে তো? যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে পাত্তা পাবে তো? নাকি ভারতেরই শরণাপন্ন হতে হবে চীনকে ফেস করতে গেলে? তাই এখন দেখার হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে আসার পর বাংলাদেশে কতটা প্রভাব বিস্তার করতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে পৌঁছেছে। বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে এই ফাটল মেরামত হবে কিভাবে? উত্তর বিষ বাউ জলে। তবে ইমোশন দিয়ে ভারত যেমন বন্ধুত্ব বজায় রাখতে জানে, তেমনই ভারত বিরোধিতার যোগ্য জবাব দিতেও টিট ফর ট্যাট নীতি নিতে পিছুপা হয় না নয়াদিল্লি। ফলে বাংলাদেশে সংখ্যালঘু এবং ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। পরিস্থিতি নজর রাখতে কমিটি গঠন কমপ্লিট। তাই বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, তাদের বাড়ি ঘরে লুটপাট যেভাবে চালানো হচ্ছে, বাংলাদেশে হিন্দু মহিলারা যেভাবে অসুরক্ষিত, তাতে ভারতের স্টেপ যে কতটা কঠিন হতে পারে সেটা কল্পনারও অতীত বাংলাদেশের জন্য। এটা একবার বাংলাদেশের ভেবে দেখা দরকার। এই পরিস্থিতিতে দুটো পয়েন্ট সামনে রাখছেন বিশেষজ্ঞদের একাংশ। এক, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর মদতপ্রাপ্ত জামায়াতে ইসলামী অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে শক্তিশালী হয়ে উঠতে চলেছে বুঝতে পেরে কপালে গভীর ভাঁজ সাউথ ব্লকের। দুই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ার ফল কিভাবে ভুগবে এই নতুন বাংলাদেশ? ইউনুস সরকারের জন্যই বা কততটা সুখকর হবে, কিংবা আমেরিকাও তাতে কতটা খুশি হবে, সেই অঙ্ক কিন্তু অলরেডি কষতে শুরু করে দিয়েছে ভারত। দুই দেশের সমীকরণ মনে করাচ্ছে সেই দুটো লাইন, ভাবিয়া করিও কার্য, করিয়া ভাবিও না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।
শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না, কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।